আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? রেসিপিস বাই সুইটি চ্যানেলে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম, পটেটো বান রেসিপি। দেখুন কতটা লোভনীয়, আর এটা খেতে অসম্ভব মজার হয়েছে। কালারটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা মজার আর কতটা লোভনীয় আজকের এই নাস্তাটা। তো চলুন একদম সহজভাবে আজকে পটেটো বান রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে বানটা বানানোর জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। বানটা অবশ্যই আপনারা ময়দা দিয়ে বানানোর ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিচ্ছি 1 চামচ ইস্ট। এর চেয়ে বেশি ইস্ট দিতে যাবেন না, এতে করে বান থেকে ইস্টের একটা গন্ধ চলে আসবে। তো 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ সাদা তেল। তো এখন শুকনো উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেম রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান আশা করি আপনাদেরটাও হবে আমারটার মতো, আর এটি খেতে অনেক বেশি মজার। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুসুম গরম পানি। তো এখন আমি পানিটা প্রথমে অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করব। একসাথে অনেক বেশি পানি দিতে যাবেন না, এতে করে বেটারটা ঠিক হবে না। তো এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও হাতের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কতটা নরম আর কতটা শক্ত। এটা কিন্তু অনেক বেশি শক্ত রাখা যাবে না, দেখুন এটা কিন্তু একদম হাতের সাথে লেগে লেগে যাচ্ছে। তো এ পর্যায়ে আমি আরও 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মথে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে মথে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে। এখন এটাকে ঢেকে আমি একটা জায়গায় রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটাকে রোদে রেখে দিতে পারেন, রোদে রাখলে সেক্ষেত্রে 1 ঘন্টার মতো রাখলেই হবে। তো আমি এটাকে গড়ে একটা গরম জায়গায় রেখে দিলাম 2 ঘন্টার জন্য। এখন ভিতরে পুরটা রেডি করব। তো তার জন্য আমি 3টা আলু উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। তো এখন আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন আলুগুলোকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এখন সম্পূর্ণ আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন পুরটা বানাবো। তো তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা এখন গরম হয়ে গেছে, তো একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কাঁচামরিচ। তা এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন একটু নরম হয়ে গেছে। তো এ পর্যায়ে 1/2 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি যেহেতু গ্রেট করে নিয়েছি এগুলো হতে কিন্তু বেশি সময় লাগবে না, প্রায় 5 থেকে 6 মিনিট ভাজলে কিন্তু এগুলো হয়ে যাবে। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আমি আবার এগুলোকে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো কোনো কিছুই কিন্তু অ্যাড করব না। সম্পূর্ণ কাঁচামরিচ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ার উপরে আমি এগুলোকে ভাজবো। তো 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। তো এখন আমি আবারও এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এগুলো এখন ভাজা হয়ে গেছে, নামানোর ঠিক 2 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে।
আপনাদের ভালো লাগলে আপনারা ডিমটা অ্যাড করতে পারেন, না ভালো লাগলে ডিমটা স্কিপ করতে পারেন। তো এখন ডিমটা দিয়ে আমি আবার এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এইভাবে পুরটা রেডি করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। 2 ঘন্টা পরে এখন আমি আমার ডোটা নিয়ে নিলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন ডোটা কতটা সফট, আর এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। দেখুন আপনারা ইস্ট কিন্তু অবশ্যই 1 চামচ নেবেন, 2 কাপ ময়দার সাথে 1 চামচ ইস্ট ইউজ করলে একদম ঠিক হবে ডোটা আমার মতো। এর চেয়ে বেশি ইস্ট দিলে কিন্তু ডো থেকে একটা গন্ধ চলে আসবে ইস্টের। তো এখন আমি ডোটাকে একটু ময়দা ছিটিয়ে তার উপরে ভালো করে একটু মথে নিচ্ছি। দেখুন এটাকে আমি আলতো হাতে মথে নিচ্ছি, এটা বেশি চাপাচাপি করে মাথার কোনো প্রয়োজন নাই, কারণ এটা যেহেতু এখনও ফুলে আছে তো এটাকে বেশি মথে গেলে কিন্তু এটা ফুলানোটা চলে যাবে। তো সেজন্য আমি এটাকে বেশি মথে নেওয়া নিচ্ছি না। এখন এটাকে আমি সুন্দর করে 7 ভাগ করে কেটে নিচ্ছি। তো আমি এখন এখান থেকে 1 ভাগ নিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কতটা সফট, আশা করি এটা আপনারা দেখে বুঝতেছেন। দেখুন আমি এটাকে কিন্তু বেলুনের সাহায্যে বেলবো না, এটাকে আমি এভাবে হাত দিয়ে একটু চাপি চাপি দিচ্ছি। তো এখন ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। ভিতরে পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো এখন আমি পুরটা দিয়ে দিলাম, আর চারপাশ থেকে আমি ডোটা নিয়ে এটার মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন মুখটা এখন বন্ধ করে দিলাম, আর এটা যেহেতু নরম এভাবে হাত দিয়ে একটু হালকা হাতে গোল করে নিলেই কিন্তু মুখটা একদম সুন্দর হয়ে বন্ধ হয়ে যাবে। তো এখন একটা কাগজের উপরে আমি এটাকে বসিয়ে দিলাম। তো এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিলাম। এগুলোকে আমি 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিব, তো এতে করে আরেকটু ফুলে উঠবে। তো এখন একটা ডিমের কুসুম নিয়ে নিলাম, একটা ব্রাশের সাহায্যে আমি ডিমের কুসুমটা নিচ্ছি, নিয়ে আমি সবগুলো বানের উপরে একটু ব্রাশ করে দিচ্ছি। এতে করে বানের উপরে সুন্দর একটা কালার আসবে, তবে আমি বেশি ডার্ক করব না, কালারটা একটু হালকা রাখব। তো আমি ডিমটা ব্রাশ করে দিচ্ছি। এখন সবগুলো বানে ব্রাশ করা হয়ে গেছে ডিমটা। এখন এগুলোকে ওভেনে দিয়ে দিচ্ছি, ওভেনে দিয়ে দিচ্ছি আমি 20 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। তো 20 মিনিট পরে এখন আমি ওভেনের ঢাকনাটা খুলে বানগুলো বের করে নিচ্ছি। দেখুন বানগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন বানটা কতটা সুন্দর। আপনারা চাইলে কালারটা এরকম আনতে পারেন, তবে আমি কালারটা একটু হালকা রাখছি। তো আমি আপনাদেরকে এখন এই বানটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট, আর ভিতরের পুরটা দেখুন, এটা খেতে অসম্ভব মজার। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তা টেবিলে যদি এরকম একটা নাস্তা হয় তো আর কি লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়, তাহলে সেটা আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।